আপনারা সকলকে আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আছি রাজেশ সেন। আশা করি সবাই ভালো আছো। বর্তমান পরিস্থিতির সঙ্গে সবাই মোকাবিলা করে ভালো আছো। এবং আজকের যে ভিডিও সেটা হচ্ছে ত্রিপুরা ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিসের, অর্থাৎ ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের থেকে যে নতুন বিজ্ঞপ্তি এসেছে, সেই বিজ্ঞপ্তির যে সংক্ষিপ্ত যেসব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অর্থাৎ হোম ডিপার্টমেন্টের আন্ডারে গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের যে ফায়ারম্যান রিক্রুটমেন্ট যে পোস্টগুলোর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তির সম্পর্কে আমরা জানবো, যে রিক্রুটমেন্ট নোটিশটা সেটা সম্পর্কে জানবো। তাহলে দেখো, তোমরা যারা এই নোটিশটা দেখতে চাও অর্থাৎ পিডিএফে দেখতে চাও, তারা কী করতে হবে, এই যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়েও ক্লিক করে দেখে নিতে পারো, অথবা তোমরা ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে আসবে। তারপর দেখো ওই যে বাম দিকে দেখো, তাহলে তোমরা দেখতে পারবে যে বাম দিকে কী আছে। এই যে দেখো রিক্রুটমেন্ট, হ্যাঁ রিক্রুটমেন্ট আছে, এবং এই রিক্রুটমেন্টে ক্লিক করবে, করলে কিন্তু তোমাদের চলে আসবে নতুন রিক্রুটমেন্টের যে এসেছে সেইটা কিন্তু এসেছে। তারপর কিন্তু তোমরা এখানে ক্লিক করে রিক্রুটমেন্ট নোটিফিকেশন 24th May 2020 এই যে এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি আর সময় নষ্ট না করে সবাইকে রিকোয়েস্ট এটাই করছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ডায়াল করে রেখে দাও, এবং তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা নোটিফিকেশনটা দেখে নিই কি। তাহলে বন্ধুরা দেখতে পারছো যে আমি নোটিফিকেশনটা ওপেন করেছি, এবং সেখানে অলরেডি বলা আছে কি গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্ট ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের এই নোটিফিকেশনটা। এই নোটিশগুলো যে ওখানে যে প্রথম যে দুটা পেজ নোটিশ দেওয়া আছে সেটা তোমরা পড়ে নেবে। আমি যে রিক্রুটমেন্টের যে বেসিক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে দেখো অলরেডি দেওয়া আছে যে ফায়ার যে পোস্টগুলো আছে, নেম অফ দ্য পোস্ট প্রথমেই দেওয়া আছে, ওটা হচ্ছে ফায়ারম্যান। এবং যে নাম্বার অফ পোস্ট যেটা বলা আছে কলম টুতে, সেটা দেখো নাম্বার অফ পোস্ট যেটা বলা আছে সেটা হচ্ছে 1362 প্লাস পোস্ট আছে, ঠিক আছে। 1362 প্লাস পোস্ট, এটা কিন্তু অনেক বড় পোস্ট, অনেক বেশি সংখ্যায় পোস্ট, তাহলে সবাই কিন্তু অ্যাপ্লাই করবে যারা এলিজিবল, ঠিক আছে। তারপর দেখো, তারপর যদি আমি যাই তাহলে পে স্কেলে যদি দেখি, তাহলে স্কেলের মধ্যে কিন্তু 20,000 থেকে 65,000 পর্যন্ত পে স্কেল আছে, ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এবং সেটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। কিন্তু এটা ইম্পর্টেন্ট যেটা যে সেটা হচ্ছে এখানে কিন্তু 10% অর্থাৎ টোটাল পোস্টের 10% কিন্তু গ্রুপ ডি এমপ্লয়ীদের নেওয়া হবে, আর বাকিগুলো কিন্তু 90% কিন্তু ডিরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে, এবং ঠিক আছে, এবং এই ডিরেক্টলি যে রিক্রুটমেন্ট করা হবে সেটার ক্ষেত্রে কিন্তু এই যে ডিরেক্টলি যে রিক্রুটমেন্ট করা হবে সেটার ক্ষেত্রে কিন্তু এই কী কী প্রসেস থাকবে, সেটা হচ্ছে কি ফিজিক্যাল মেজারমেন্ট থাকবে, এবং ফিজিক্যাল যে টেস্টগুলো থাকবে, তারপর কি রিটেন থাকবে 85 মার্কের, এবং 15 মার্কের থাকবে পার্সোনাল ইন্টারভিউ। তার এই যে প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। একই সঙ্গে দেখো তাহলে এজ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 27 হতে হবে। SC ST যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 32 পর্যন্ত দিতে পারবে। একই সঙ্গে হোমগার্ড যারা আছে এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এজ হচ্ছে 40, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট হলে চলবে, কিন্তু কিন্তু কি বলা হয়েছে কিন্তু মিনিমাম যেটা, এবং একই সঙ্গে মিনিমাম ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে হাইট হতে হবে 167 সেন্টিমিটার্স হতে হবে, কিন্তু 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন থাকবে ST দের ক্ষেত্রে, আর চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার উইথ 5 সেন্টিমিটার এক্সপেনশন। আচ্ছা, ওগুলো বেসিক যেগুলো
তোমাদের থাকতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ডিজায়েবল তারা তাদের থাকবে যাদের কিন্তু কি থাকবে 12 প্লাস ইকুইভ্যালেন্ট থাকবে 12 প্লাস যারা পাঁচ আছেও তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ফ্যাসিলিটি বেশি পেয়ে যাবে। একই সঙ্গে যারা কম্পিউটারের সার্টিফিকেট থাকবে তারাও কিন্তু কিছু বেশি সুবিধা পাবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স লাইট মোটর ভেহিকল যাদের থাকবে তাদের কিন্তু একটা এক্সট্রা সুবিধা পেয়ে যাবে। একই সঙ্গে ট্রেনিং ইনার সিভিল ডিফেন্স এবং হোম গার্ড যারা তাদের কিন্তু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে। তো একই সঙ্গে কিন্তু একটা যেটা সেটা হচ্ছে যারা বেঙ্গলি এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, এটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপর নেক্সট ইম্পর্ট্যান্ট অংশ আমরা এবার দেখো যে ফিজিক্যাল টেস্ট যেটা হবে সেটার ক্ষেত্রে কী করতে হবে, 500 মিটার রান করতে হবে, 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে 500 মিটার রান করতে হবে, ঠিক আছে। এবং 100 মিটার ফায়ারম্যান লিফট উইথ 60 কেজি ওয়েট, ওটা 40 সেকেন্ডের ভিতরে হতে হবে। হাই জাম্প দিতে হবে 3.5 ফুট এবং পুশ আপ 30 টাইম দিতে হবে কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউয়াসলি ও তো বন্ধ করতে পারবে না সেটা। একই সঙ্গে রাইটিং রিটেন এক্সাম যেটা হবে সেটাতে টোটাল মার্ক থাকবে 85 মার্ক থাকবে এবং টাইম থাকবে ডিউরেশন যেটা এক্সামের জন্য সেটা হচ্ছে 2 আওয়ার 30 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট থাকবে। এবার দেখো পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে কিছু এখানে আলাদা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা রিজার্ভ মার্ক পেয়ে যাবে, যারা 12 পাস তারা কিন্তু 2 মার্ক রিজার্ভ পেয়ে যাবে, যাদের কম্পিউটার আছে তারা 2 মার্ক রিজার্ভ পেয়ে যাবে, যাদের লাইট মোটর ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্স আছে তারা 2 মার্ক পেয়ে যাবে, যাদের ট্রেনি বা হোম গার্ড যারা তারা কিন্তু 2 মার্ক, যারা যারা বেঙ্গলি নলেজ তারা কিন্তু 2 মার্ক পেয়ে যাবে, এটা এখানে কিন্তু বলা হয়েছে। এবং দেখো এবার দেখো রিটেন এক্সাম যেটা হবে সেটার মধ্যে কি 85 মার্কের মধ্যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকবে কিন্তু 60 মার্ক এবং টোটাল কোয়েশনগুলো হবে MCQ। একই সঙ্গে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির জন্য থাকবে 15 মার্ক MCQ টাইপ থাকবে। বেঙ্গলি ককবরক ল্যাঙ্গুয়েজ অথবা অল্টারনেটিভ ইংলিশ এই তিনটা যে কোনো তিনটার মধ্যে থাকবে 5 মার্ক, তিনটা থেকে যে কোনো একটাতে থাকবে 5 মার্ক। সেটা থাকবে কি 5 কোয়েশন থাকবে 1 মার্ক করে, ঠিক আছে, 5টা কোয়েশন থাকবে 1 মার্ক করে, সেটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে, MCQ বলেনি ওখানে কিন্তু, ঠিক আছে। এবং পার্সোনাল ইন্টারভিউ সেটা 15 মার্ক এগুলো এখানে দেওয়া আছে। নেক্সট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যেটা জানা দরকার সেটা হচ্ছে জেনারেল নলেজ যেগুলো থাকবে সেগুলো কিন্তু 30 মার্কসের থাকবে, 1 করে এবং ত্রিপুরার থেকে আসবে 10 মার্ক, ইন্ডিয়া থেকে আসবে 7 মার্ক, ফায়ার সেফটি থেকে আসবে 5 মার্ক, সিম্পল অ্যারিথমেটিক থেকে আসবে 4 মার্ক, গেম এন্ড স্পোর্টস থেকে আসবে 4 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স সেম টপিক্স থাকবে, মোটামুটি সেম থাকবে, সেটা হচ্ছে ত্রিপুরা থেকে 10, ইন্ডিয়া থেকে 7, নর্থ ইস্ট থেকে 5 এবং ওয়ার্ল্ড থেকে 3। অর্থাৎ এই যারা প্রিপারেশন নেবে তারা কিন্তু ত্রিপুরা ইন্ডিয়া এবং নর্থ ইস্টের ভালো করে প্রিপারেশন নিলেই তোমরা কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে। একই সঙ্গে দেখো অ্যাপটিটিউড টেস্টের জন্য 10 মার্ক থাকবে। এটা হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো আমি শেয়ার করে দিলাম, তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি সেগুলো আনসার দিয়ে দেবো। একই সঙ্গে তোমাদের রিকোয়েস্ট করছি যে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে PDF ডাউনলোড করেও তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ডায়াল করে রেখে দাও, থ্যাংক ইউ ফ্রেন্ড।